हमारा मस्त कलंधर चार चरक तेरे भर हमेशा चार चरक तेरे भर हमेशा भजना में आओ ओए गला खुले लायर बोलन मेरी पत रखियो गला खुले लायर इंद्र जा সবাইকে ধন্যবাদ কালকে হামলার পরেও আজকে কাওয়ালিতে আসবার জন্য। আসসালামু আলাইকুম। এটা সত্যি অভিভূত হওয়ার মতো ছিল যে আগামীকাল গতকালকে হামলার পরেও আজকে সিলসিলা ব্র্যান্ড এবং তাদের যারা ভাইয়েরা আছে সবাই মিলে যে উপস্থিতি তাদের যে আয়োজন এটা 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 সত্যি ভালো লাগার মতো ছিল। আপনারা সবাই উপভোগ করেছেন এবং তারা ঘোষণা দিয়েছে প্রত্যেক বৃহস্পতিবার না প্রত্যেক বৃহস্পতিবার হবে এবং টিএসসিতে হবে আর কি আমাদের প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পরে এবং এই যে যাত্রা আমাদের শুরু হলো কালকে হামলার পরে আমাদের আবার ফিরে আসা এই ফিরে আসা বজায় থাকবে এবং আমরা অলরেডি অ্যানাউন্স করেছি এবং আমরা এটা জারি রাখবো যে আমরা প্রতি বৃহস্পতিবারে টিএসসিতে আগামী দিন থেকে কোনো বৃহস্পতিবার মিস হবে না। প্রতি বৃহস্পতিবার আমরা টিএসসিতে কাওয়ালি করব। সবাইকে প্রতি বৃহস্পতিবার টিএসসিতে এসে কাওয়ালিতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করছি। ধন্যবাদ সবাইকে সিলসিলার পক্ষ থেকে ধন্যবাদ। বলো তুমি বলো জি। ধন্যবাদ সবাইকে যারা গতকালকের ন্যাক্কারজনক ঘটনার পরে আজকে আবার আমাদের সাথে সংহতি জানিয়েছেন, আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আর আজকের উপস্থিতি এবং গতকালকের উপস্থিতি দুদিনের উপস্থিতি প্রমাণ করে মানুষ আসলে কাওয়ালি চায়, মানুষের সুস্থ সংস্কৃতি চায়। এটি ধারা অব্যাহত থাকবে যেভাবে হচ্ছে আমাদের লুৎফর ঘোষণা দিয়েছে যে প্রত্যেক বৃহস্পতিবারে কাওয়ালি হবে, ইনশাল্লাহ কাওয়ালি হবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ একটু সবাই আর
আজকের যে আয়োজনটা ছিল সেটা হচ্ছে টিএসসি তে কাওয়ালি নামে আমাদের যে আর যাদের আছে দিয়ে দেন, মাইক থাকলে একটু দ্রুত দিয়ে দেন। হ্যাঁ গতকালকে আমাদের যে আয়োজন ছিল আপনারা সবাই অবগত, আমাদের মিডিয়ার ভাইরা যারা তারা গতকালও নানা ধরনের মিডিয়ায় সব ধরনের মিডিয়ায় এই আমাদের গতকালকের আয়োজনটার যে হামলা হয়েছিল আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ছিল। গতকাল টিএসসি তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটা মিলন মেলা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে কাওয়ালি, যেটা আমাদের আসলে আমাদের কালচার, আমরা আমাদের পূর্বপুরুষরা বা একটা ঐতিহ্যবাদী যে গান এটা আমরা সবাই জানি, সেই গানের সুরের মূর্ছনায় সবাই হারিয়ে যাবে। কিন্তু কতিপয় দুর্বৃত্ত, তারা কারা, তারা চিহ্নিত ক্যাম্পাসে নানা বিভিন্ন ধরনের জাতীয় পত্রিকায় বা মিডিয়ায় তাদের নাম সহ এসেছে, ভিডিও এসেছে, সিসিটিভি ফুটেজও তারা দেখলে আপনারা পাবেন। তাদের হামলার কারণে আমাদের প্রোগ্রামটা পণ্ড হয়ে যায়। আমাদের অজস্র দর্শক, আমাদের আয়োজকদের মধ্যেও অসংখ্য মানুষ যারা আহত হয়, যার ফলে আমরা আসলে গতকালকের হামলার যে গতকালকের যে প্রোগ্রামের যে হামলা, এই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল। আজকে আমরা তাদেরকে এটা জানিয়ে দিতে চেয়েছি যে হামলা করে আসলে সংস্কৃতির যে যাত্রা, সুন্দরের যাত্রাকে দমানো যায় না। এই সুন্দরের যাত্রা আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। গতকালকের প্রোগ্রাম কেন করলাম এটা আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করছি। কারণ হচ্ছে গতকালকে আমরা প্রোগ্রামটা করতে পারিনি, আমাদের পুরো আয়োজন পণ্ড করে দেওয়া হয়েছিল, তো যার কারণে আমরা আজকে প্রতিবাদী কাওয়ালি প্রোগ্রামটা রাখি। এবং আমরা আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামে ভিউজ সারা আমরা পেয়েছি, আমরা যারা আমাদের সাথে আজকে গলা মিলিয়েছে, যারা আমাদের সাথে গলা মিলিয়েছে, সবার প্রতি অজস্র ভালোবাসা, তাদের আসলে তাদের এই যে সংস্কৃতির প্রতি যে ভালোবাসা এটারই প্রতিফলন ঘটেছে আজকে। কোনো ধরনের আয়োজন ছিল না, ভালো সাউন্ড ছিল না, কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল না, জাস্ট খালি গলায় তালি দিয়ে ছাড় গান গেয়েছে, আমরা অভিভূত সবার এই সারাপে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা গতকালও ঘোষণা দিয়েছে, এবং এটা এটা আসলে আজকের বা গতকালকের ঘোষণা না, আমরা এটা দীর্ঘদিন যাবতই টিএসসিতে সিলসিলা যে ব্যান্ড, এই সিলসিলার পক্ষ থেকে আমরা টিএসসিতে সন্ধ্যার বৃহস্পতিবার সন্ধ্যার পরে আমরা সবাই মিলে আড্ডা দিই বসি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, তো তারই ধারাবাহিকতায় আমরা এটা সামনেও করব। তো আমরা এইটাই আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল যে টপদুর্গা হামলা হয়েছে, আমরা গিয়েছি, উনি এসেছিলেন, দেখেছেন অবস্থা, আসলে এটা তো ওনারই দায়িত্ব থাকে যে এটাকে তদন্ত করা, উনি শুধু মিষ্টি মিষ্টি কথা বলে এটাকে এড়িয়ে যায়, বিগত দিনেও এড়িয়ে গেছেন, আমাদের এই ঘটনাও ব্যাপারটা তিনি এড়িয়ে গেছেন, যার কারণে আমরা খুব একটা আশাবাদী না যে তিনি এটার কোনো ইয়ে করবেন আর কি, বিহেভ করবেন। আমরা আসলে এটা তো তারা হামলা করেছে, আমরা সুরে সুরে এর প্রতিবাদ করেছি, আমরা এর প্রতিবাদে ভেবে জারি রাখবো।